আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তারা দুইটি ক্যাটাগরিতে প্রচুর লোকবল নিয়োগ দেবে। আর এখানে যদি আপনার যোগ্যতা এসএসসি পাস অথবা ইন্টার পাস থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন শুরু হবে 12ই অক্টোবরের সকাল 9টা থেকে, আর এখানে আবেদন শেষ হবে 25শে অক্টোবর বিকাল 5টায়। তো এখানে সকল জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজত্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পরিধি ও অন্যান্য ভাতাদি সহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী জনবল নিয়োগে নিম্নিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো এখানে অনলাইনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে আবেদনটা করতে পারেন। তো এক দেখে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা, আর এখানে পদ সংখ্যা মাত্র একটি। আর এখানে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজি বিশ্বশব্দ ও বাংলা বিশ্বশব্দ। তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, বাগেরহাট, কুষ্টিয়া, পটুয়াখালী ও সুনামগঞ্জ জেলা। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দুই দিকে আছে অফিস সহায়ক, এখানে পদ সংখ্যা হলো দুইটি, আর বেতন পাবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এখানে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী ও সিলেট। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে শর্তাবলী আছে, আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর আবেদন লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানে আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হলো 12ই অক্টোবর সকাল 9টা থেকে শুরু হবে, আর এখানে শেষ হবে 25শে অক্টোবর বিকাল 5টায়। তো আপনি যখন আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এখানে আবেদন ফি আছে, এক দাগের জন্য আবেদন ফি লাগবে 223 টাকা, আর দুই দাগের জন্য আবেদন ফি লাগবে মাত্র 112 টাকা, আর এটা টেলিটক সিমের মাধ্যমে আপনাকে দিতে হবে। তো বন্ধুরা, এটা যেহেতু সরকারি চাকরি তো আপনি চাইলে আবেদনটা করতে পারেন। আর প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।